একদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি চলে গেছেন দিল্লিতে, ঠিক তার পাশাপাশি সেই দ্বিতীয় দিনের দফার ভোট রক্তাক্ত হয়েছে বাংলা, একের পর এক লাশ দেখেছে বাংলা। আজ আবার নতুন করে দ্বিতীয় দফার ভোটে যে মিসিং ডায়েরি করা হয়েছিল যে বিজেপি নেতা, তার কিন্তু আজকে পাটের জমি থেকে মৃতদেহ পাওয়া গেল। আর এ নিয়েই বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে এবং ধুবুলিয়া থানার ওসির অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবে। কি বলছে বিক্ষোভকারীরা, আমি সরাসরি চলে যাব বিজেপির যে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তার কাছে। কি দাবি আপনাদের, কি আন্দোলন? আমাদের অষ্টম, আমাদের এই বুথের আমাদের সভাপতি তাকে অপহরণ করা হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, জানানো এফআইআর করা সত্ত্বেও পুলিশ কোনো তদন্ত করেনি, আমাদের সঙ্গে পূর্ণ অসহযোগিতা করেছে। আজকে পুলিশ যদি সক্রিয় হতো আজকে আমাদের অষ্টমকে প্রাণ হারাতে হতো না। আমরা চাই যে অবিলম্বে পুলিশ কুকুর আনতে হবে এবং সিবিআই তদন্তের দাবি আমরা জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে অবিলম্বে এই থানার ওসিকে আজকে ট্রান্সফার বা বরখাস্ত করতে হবে, অপসারণ করতে হবে, সেটা আমাদের দাবি। যতক্ষণ না পর্যন্ত পুলিশ কুকুর আসবে এবং সিবিআই তদন্তের জন্য আমরা যতক্ষণ আশ্বাস না পাচ্ছি ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশ কুকুর আসছে এবং সঙ্গে সঙ্গে এই থানার ওসিকে এখান থেকে অপসারণ করতে হবে, আমাদের এই দাবি। এবং যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে আমাদের। একদিকে সিবি আনন্দ বোস তিনি গেছেন দিল্লিতে, তার পাশাপাশি রাজ্যে দ্বিতীয় দিনের নির্বাচনেও এভাবে খুন, একের পর এক লাশ, কি বলবেন? সারা পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে আমাদের নদীয়াতে তার ব্যতিক্রম নাই। আমাদের ইতিমধ্যে আমাদের বুথকর্মী আমাদের অষ্টম মারা গেছে, তাকে খুন করা হয়েছে, তৃণমূলরাই খুন করেছে, এটা আমাদের দাবি। শুধু তাই নাই, আজকে যে যে বুথে ভোট হয়েছে, দ্বিতীয় দফার ভোট প্রত্যেকটা জায়গায় আজকে বুথ জাম হয়েছে, সেখানটায় কোনো জায়গায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়েছে, আজকে সেখানেও আজকে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, বিজেপির এজেন্ট সেখানে দিতে পারছে না। তাই আমাদের দাবি যে এই আজকে যে আমাদের দাবি আজকে এই অষ্টম মণ্ডলের যে খুনের প্রতিবাদে পুলিশ কুকুর আনতে হবে এবং এই ওসিকে অপসারণ করতে হবে, সিবিআই তদন্ত করতে হবে, এটা আমি একদমই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, তার পাশাপাশি ধুবুলি তাকে এখান থেকে অপসারণ করতে হবে। এখনো বিক্ষোভ চলছে, তারা বলছেন 7টা থেকে 9টা 5 বিক্ষোভ শুরু, নামেই পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 3.5 ঘন্টা পর শুরু হলো ভোট, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চরম হয়রানি মানুষের, ক্ষোভে বুথের বাইরে রাস্তায় আগুন।